ও বাবা গো, এইরকম আমার হাত এখানে, ও বাবা রে, এইদেখো এইদেখো ঝুলছে। খুব রিকোয়েস্ট করেছে আর মোস্ট মানে রিকোয়েস্ট ভিডিও, সেটা হচ্ছে আমাকে কি করতে হবে, কানের ভেতরে এই তালাগুলো দেখছো, তালাগুলো কিন্তু সত্যি অনেকটা বড় আর অনেকটা ভারী, আমাকে এরকম এর ভেতর দিয়ে গলাতে হবে, গলি আর বাবা এই কানের এখানে রাখতে হবে। ওরে মা, দুটো একসঙ্গে রাখাটা কিন্তু মানে অনেকটাই টাফ হয়ে যাবে, ভগবান তো চলো আমি চ্যালেঞ্জটা আরম্ভ করি। বাবা তো আমার একটাই এরকম একটা কানের আছে যেখানে আমি তালাটাকে রাখতে পারবো, মানে ভেতরে কানের ভিতরে দিতে পারবো। আমার এমনি কানের পাতাগুলো দেখো এতটাই মানে পাতলা, আর একদিন যদি আমি কানের না পরি না, আমার কান একদিন না এক মাস যদি কানের না পরি বা নাকের না পরি না, আমার কি হয় বুঝে যায়। এখন আমি এখানে একটু হেলান দিয়ে রাখি। তো বাবা বাবা এইসব চ্যালেঞ্জ কোথা থেকে আসে, কান আজকে আমার ছিঁড়ে যাবে বাবা, দাঁড়া আমি কি চ্যালেঞ্জটা করতে পারবো। তালাগুলো সত্যি প্রচুর বড়, এর থেকে ছোট তালা আমাদের ঘরে আর নেই। দেখো কানের কেমন করছে, কান আমার ছিঁড়ে না যায় ভগবান। ও বাবা গো, এই দেখো আমার হাত এখানে, ও বাবা রে, দাঁড়া এইটা একটু জুম ক্যামেরায় দেখিয়ে দি। এই দেখো ঝুলছে, এই দেখো বাবা, ও কানেরটা কি কান কি ছিঁড়ে গেল, এটা ছেড়ে নি, মোটামুটি আমার কানটা অক্ষত আছে, তো দেখতেই পেলে আমি হয়তো ভালো লাগে দু তিন সেকেন্ড রাখতে পেরেছি, এর থেকে আর পারিনি। সত্যি তারাগুলো এত ভারী, একে রাখা কি চারটিখানি ব্যাপার। আমি না এর ওয়েট করবো, তালা এই ওই তালাটার ওয়েট করবো, করে আমি তোমাদেরকে বলবো যে এই তালাটার ওয়েট কত ছিল, তাহলে বুঝতে পারবে এই কানে এগুলো নেওয়াটা একদমই মানে সম্ভবই না। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্লিজ শেয়ার করবেন, কমেন্ট করবেন, ও আচ্ছা লাইক করবেন, দেখেছো মিষ্টি কত সুন্দর বলতে শিখে গেছে, সাপা করবে না সাবস্ক্রাইব করবে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, মা বাই করে দাও।